ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমি আসলে বিয়ে ভাঙার আশি মেয়ে না। আমার আগে যে বিয়েগুলি ভেঙেছিল সেগুলি আমার প্ল্যান মোতাবেকই হয়েছে। আর মান্নান ভাইয়ের সাথে আমার বিয়েটা হতো না, ওই প্ল্যানটাও আমার করা ছিল। প্লিজ আমাকে বাঁচান। আচ্ছা রে ভাই, আমি নয় খোলার ব্যবস্থা করবো, কিন্তু তার আগে একটা কথা বল, তোর বউ লিজা আশ্চর্য, তুমি কি সারাক্ষণ আমাদের বাসার সামনেই থাকো নাকি? না, বাসার সামনে থাকবো কেন, তুমি যদি না আসো তাহলে তো থাকতে হবে। তুমি আসলে আমি দুটো কথা বলে চলে যাবো, প্লিজ একটু আসো না, প্লিজ 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 ভাই আসো একটু। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও মান্নান, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি তো জানি, আমি তো বুঝতে পেরেছি, তুমি তো সত্যি সত্যি আমাকে সন্দেহ করনি। বিশ্বাস করো, আমি আমি তোমাকে ইন্টেনশনালি কিছুই বলিনি। দুনিয়াতে সবচেয়ে সহজ কাম হইতেছে বিজ্ঞানী হওয়া, এই জন্য রাব্বানি ভাই বিজ্ঞানী হয়েছে, অন্য কিছু হইতে পারবো না বইলা। আমি তো এখন বিয়ের জন্য রেডি, মনে করো যে তুমি ইদানিং দেখো নি বিয়ের কথা বলো না, এখন আমি সব সময় বিয়ের জন্য রেডি আছি, সব সময় রেডি আছি। আচ্ছা ঠিক আছে, চল 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 চল। ভাই যাবেন না আজকে? কই যাও? ওই যে আপনি যে কাজে যান। না, যেতে ইচ্ছে করতেছে না, দরকার পড়লে যাবো, এখন মানে মুহূর্তে করে যাবো না। কেন? অন্যায় কখনো করবে না, প্রশ্রয় দেবেন, ঠিক আছে? অবস্থা ভালোই, সব খবর তো আপনার কাছে, তবে এখনো পর্যন্ত সব ঠিক আছে, কোনো গোলযোগের খবর নেই। গুড, ভেরি গুড। গোলযোগ? কিসের গোলযোগ মানান ভাই? তোর এত কিছু জানার দরকার কি? চলে বইবে কি করস, মাইন্ডসেট পার্সোনাল কথা শুনতে খুব ইচ্ছা করতেছে, যা দিকে। কি রে, পাইকে গেছো রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর জিগাম না, কোনো এত গণিত দরকার নেই, তো যাও এদিকে, বড় বড় এখানে বসেছে বোঝো না, যাও দেখেন কিন্তু দেখেন কি করে দেয়। আচ্ছা ঠিক আছে, কিরে সবুজ, তুই এখানে বসে আছিস কেন? তোর না সেলিম ভাইয়ের ওখানে থাকার কথা? হ্যাঁ, সেলিম ভাইয়ের ওখানে ছিলাম, পরে মানান ভাই আইলো, মানান ভাই কইলো কি জানে একটা জরুরি কথা এবং গোপন কথা, আমার ওখান থেকে এলোকে সেলিম ভাই সরাই দিল। তোরে তো সরাই দিব, আমি হলে সরাই দিত না, বুঝছস? সরাই দিত না মানে তুই কি কইতে চাস? তুই কি আমার ইনসাল্ট করতাছ? আরে ইনসাল্ট করবো কে, তোর তো অবস্থা এইটা, আমি হলাম তাকে বিশ্বস্ত লোক, আমি হলে জীবনও সরাইতে না, বুঝছস? চল। তুমি বিশ্বস্ত আর আমি অবিশ্বস্ত, না কি কইতে চাস? তার মানে যাওয়া যাবো না? না রে, ওদের যাওয়া যাবো না, যাওয়াটা ঠিক হইব না, সেলিম ভাই সেটে যেতে পারে, আর সেলিম ভাই কি পরিমাণ সেন্টিমেন্টালিটি তুই জানোস না? কি গোপন কথা কইতে পারে? কত কি জানে আমি তো বুঝলাম না, তাই তাই সম্ভবত মান্নান ভাইয়ের কোনো গোপন কথা, আমি চেষ্টা করলাম বুঝনের কিন্তু বুঝতে পারিনি। মান্নান ভাইয়ের গোপন কথা? আমারও তাই মনে হয়। চল ওদিকে। আরে বাবা, এরকম কাঁদো কাঁদো চেহারা নিয়ে কেন বসে আছিস, আমাকে বল ঝামেলাটা কি হয়েছে? অনেক অনেক বড় একটা ঝামেলা। হ্যাঁ বুঝতে পারছি, মান্নান ভাই নিশ্চয়ই কিছু একটা করেছে, মানে কি করেছে, সে কি রামিটাকে গিয়ে বিয়ে করে ফেলেছে? আরে মেয়েটাকে তো কালকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ভালো করেছিস, ওরকম একটা আপদকে তুই কেন বাসার মধ্যে রাখবি? আমি তো বলেছিলাম প্রথম দিনই বের করে দেওয়া উচিত ছিল। তারপরে তো ঝামেলাটা হলো। কি ঝামেলা হয়েছে লিজা? মেয়েটা মারা গিয়েছে। হোয়াট? আমার বাসা থেকে যাওয়ার পথে মেয়েটা মারা গেছে। কি বলিস? হ্যাঁ, আর এই কথাটা শোনার পর থেকে আমার এমন খারাপ লাগছে, বিশ্বাস করবি না, আমি কিছুতে মেনে নিতে পারছি না। কথাটা আগে কেন জানাসনি? আরে আমাকে তো রাতেবেলা ফিরে মান্নান ঘটনাটা জানিয়েছে, শোনার পর থেকে আমার মাথা পুরো এলোমেলো হয়ে গেছে, আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না, তোকে কিভাবে ফোন করবো, আমার মাথায় তো কাজ করছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ। কীভাবে শান্ত হবো বল, আমার বারবার নিজেকে দায়ী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে মেয়েটাকে যদি আমি বাড়ি থেকে বের না করে দিতাম তাহলে তো মেয়েটা এভাবে মারা যেত না। আরে ড্রাইভারগুলো তো বেপরোয়া কিভাবে হয়ে গেছে, মানে আমাদের দেশের ড্রাইভারগুলোকে কি করা উচিত, মানে ওরা মানুষকে মানুষ মনে করছে না, মানে কি সমস্যা কি এদের, না ভালো মতো গাড়ি চালাতে পারে, মানুষের জীবনটাকে ওরা কিচ্ছু মনে করে না। মানে টিভি খুললে নিউজ খুললে সারাটা কোন খালি এইসব মৃত্যু সংবাদ অ্যাক্সিডেন্ট। মেয়েটা যাওয়ার সময় আমাকে বলে গেছে যে ওর একজনের সাথে রিলেশন আছে, তার জন্য সে বারবার নিজের বিয়ে ভেঙে দিচ্ছে।
মান্নানের প্রতি তার কোনো ধরনের কোনো অ্যাট্রাকশন নেই। আচ্ছা তোর কি মনে হয় না আমাদের একবার ওর বাসায় যাওয়া উচিত? আমি বলেছিলাম কিন্তু মান্নান আমাকে নিষেধ করেছে। কেন নিষেধ করবে? একটা মেয়েকে আমরা চিনতাম, সে মেয়েটা মারা গেছে, তোর বাসায় গিয়ে ওর বাবা আমাকে একটু সমবেদনা দেওয়া কি আমাদের উচিত না? কিন্তু মেয়েটা যে পালিয়ে এসে আমাদের বাড়িতে ছিল এটা তোদের বাসায় কেউ জানে না। জানাজানি হলে আমরা একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়তে পারি। না মানন ভাই এটা ঠিকই বলেছে। কিন্তু দোস্ত, মেয়েটাকে শেষবারের জন্য দেখতেও পারলাম না। খুবই খারাপ লাগছে আমার। ভাই আপনার বুদ্ধিতে তো কাজ হচ্ছে। ইরা মারা গেছে শুনে মনে করেন যে লিজা তো অনুশোচনা একদম দগ্ধ হয়ে পড়ে গেছে। আগের মতো আর ওরম নাই, কিন্তু সারা রাত ঘুমাতে পারে নাই। তাই নাকি? জি ভাইয়া, টোটকাটা তো কাজে লাগছে। ইরার ব্যাপারে যে সন্দেহটা ছিল সেটা তো দূর হয়ে গেছে গা। আপনি মনে করেন যে এখন এমন ঠান্ডা হয়েছে, আগের মতো কোনো শাসন টাসন কোনো কিছুই নাই। আপনি এই বুদ্ধি দেওয়ার জন্য কী বলেছি আপনারা ধন্যবাদ জানাবো ভাই। আমি কল্পনা করতে পারতেছি না আপনার আমি কি বলে আপনার ধন্যবাদ জানাবো, বলেন ভাই। আমারে কোনো ধন্যবাদ দিতে হবে না, নিজে ধরা খেও না তাহলেই হবে। কিকুন ভাই, ধরা খাবো কি জন্য? আপনি শিখিয়ে দিচ্ছেন না, আপনি গুরু না। তুই বিপদে পড়ছস আমি শিখিয়ে দিছি, বারবার তুমি বিপদে পড়বো আমি শিখাই দেবো সেটা ভাবো না। নিজের বুদ্ধি ধর, নিজের মতো কাজ করো, ঠিক আছে? এমন তো বলা যায় না যে আমি বাঁচা দিলাম আমার লিজার জন্য খারাপ লাগলো। আমি তো জানো যে আমি সেন্টিমেন্টাল ছিলাম, ভিতরে একটা হেমন খেলা দিয়ে উঠলো, বিবেক তারানো দিয়ে উঠলো। আমি নিজে ফোন করে বললাম যে তুমি তখন কীভাবে সামলাবি সেটা চিন্তা। আচ্ছা দা আমিন, তুই যে চলে আসলি এখন লিজা কী করতেছে? কইলাম না ভাই, সে নিজে অপরাধ বোধে এমন ভোগা ভুগতেছে, সারা রাত তো ঘুমাইতে পারেই নাই এবং কিছু খায়ও নাই। সে তো ইরাদের বাড়ি যেতে চেয়েছিল। কি গো সেগুলো? জি ভাই, অনেক কষ্টরে বুঝবার আছে। মানে সিচুয়েশনটা কি তুই কীভাবে তাকে বুঝালি? বুঝেছি যে ওই বাড়িতে জানানোর কোনো দরকার নাই, কারণ মনে করিস যে এই কদিন যে ইরা আমাদের বাসায় ছিল তাহলে পর তো অনেক কষ্টে আসবে, তাহলে তো তুমি আর আমি বিপদে পড়ে যাবো না, এই বলে তাকে থামাচ্ছি। আজকে মেলা দিন পর তোমাকে নিয়ে এইভাবে ঘুরতে আসলাম, ভালো লাগছে। মেলা দিন পর করে আমরা তো কিছুদিন আগেও দেখা করেছি না, আর যেতে আসলে তোমাকে প্রায় আমার দেখা হয়। আরে বাবা, ওই দেখা হওয়া আর এই দেখা হওয়া, এখানে আসা এইভাবে আসা, এটা কি এক হলো? ওই দেখা তো মনে করো তুই দোকানদার, তারপরে ঝালমুড়িওয়ালা, এরাও দেখে। মানে মানে আমি বলতেছি আবার তুমি কিন্তু অন্যভাবে নিও না, রাগ করো না। মানে হয়েছে কি আমি বুঝাই বলি, এই যে তুমি যখন বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে যাও তখন মনে করো যে রিক্সাতে যখন যাও তখন দোকানদাররা দেখে না ওই যে তিথি যাচ্ছে, আবার যখন ওই যে রাস্তার মোড়টা ঘোরো তখন ওই যে ঝালমুড়িওয়ালা তোমাকে দেখে না ওই যে তিথি যাচ্ছে। ওইটাই বলতে যাচ্ছি, মনে করো তাদের দেখা আর আমার দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আমার সাথে তোমার একটা মনে করো যে একটা পার্সোনাল একটা সম্পর্ক আছে না, একটা সুন্দর একটা সম্পর্ক আছে না? আমি তো মনে করো যে এরকম একটা ঘোরাফেরা আশা করি। শোনো, এরকম স্পেশাল দেখা সাক্ষাৎ হওয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলো। ভাইয়া যদি একবার জানতে পারে না তোমাকে বোঝায় দেবে যে কি আসলে স্পেশাল জিনিসটা, বুঝছো? আরে তুমি সবসময় ওই সেন্টিমেন্টাল সেলিমের সেন্টিমেন্টাল তো বলা যাবে না, আমি তো কথা দিছি সেন্টিমেন্টাল বলবো না। মানে হয়েছে কি সেলিম ভাইয়ের মতো, মানে তার জন্য সবসময় তুমি একটা অস্থির হয়ে থাকো, কেন কি দরকার? সে কোথায় আছে সেটা জেনেই তো আমি তোমাকে নিয়ে আসছি। হুম, তো ভাইয়া কোথায়? আরে মোড়ের যে বটগাছতলা ওখানে। আরে আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য কত টানাটানি করলো, আমি বললাম যে ভাই আমার জরুরি একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি, আপনি যান। আর ওই যে ফোন করে দিছি সবুজরার মানিকরে, ওরাও গেছে, বললাম যে আপনারা যান আমি কাজ শেষ করে আসি। তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? বটগাছতলায় বসাই দিয়ে আসছো মানে কি, সে কি বটগাছতলা থেকে অন্য কোথাও যেতে পারবে না, নাকি সারাদিন বটতলায় বসে থাকবে? আসবে না, আমি 100% নিশ্চিত যে সেলিম ভাই এসব আসবে না, কারণ সে তো আর কলাপার সাথে ঘোরাঘুরি করে না, ওটা তো সাবজেক্ট বাদ। যে যে পার্কে আসবে বা লোকজনের মধ্যে আসবে এগুলো আসবে না তো। সে তো মনে করে যে এখন যে গাড়িওয়ালা একটা মেয়ে আছে না তার সাথে ঘোরাঘুরি করে, তার সাথে তো সব কিছু, তারা তো এখন দামি রেস্টুরেন্টে বসবে, কথা বলবে, খাবে। ভাইয়া কি ওই মেয়েটার সাথে প্রেম টেম করছে নাকি? সেটা তো আমি বলতে পারবো না, তবে ইদানিং তো আমাদের কাছ থেকে দূরে দূরে থাকে, আজকে একটা সুযোগ ছিল জানার, কিন্তু আমি তো তোমার জন্য আবার তার থেকে দূরে চলে আসলাম। তবে আমার মনে হয় কি ঠিকই আছে। কি ঠিক আছে? এই যে কনাপাকে বাদ দিয়ে ওই মেয়ের পিছনে ঘোরা, ওই মেয়ে তো মনে করো অনেক বড় লোক, অঢেল টাকার মালিক, বাবা মার একমাত্র সন্তান, মনে করো তাকে যদি বিয়ে করে সব তো সেলিম বাইরি, এমন সুযোগ পেলে কেউ হাতছাড়া করবে বলো? তার মানে
মানে তুমি এরকম একটা সুযোগ পেলে তুমিও হাতছাড়া করবে না, তাই না? আরে আমি তো সেলিম ভাইয়ের দিয়ে উদাহরণ দিলাম, মানে সেলিম ভাইয়ের কথা। আমার মেন্টালিটি আমার জানা হয়ে গেছে প্রীতম। ছি, আমি তোমাকে কখনো এরকম ভাবিনি। না না দিদি, শোনো না, তুমি আমার পিছে না ঘুরে এরকম সেলিম ভাই যেরকম একটা কোটিপতির একমাত্র একটা মেয়ের পিছে ঘুরতেছে, তুমি এরকম একটা কোটিপতির একমাত্র মেয়ে খুঁজে বাইর করো, কাজে দিবে, আমার পিছে আসবে না। না শোনো না, আমি না তোমাকে বুঝাইতে, হাতটা ছাড়তে বলছি, ছাড়। কি বলতে কি বললাম, এখন কি করবো? আচ্ছা দেখ, যা হওয়াটা তো হয়ে গেছে না, মানে এটার জন্য আমারও অনেক খারাপ লাগছে, ইভেন আমি তো মেনে নিতে পারছি না, কিন্তু কিছু করার নেই তো না আমাদের। এখন কিছু করার নেই, কিন্তু তখন তো করার ছিল, সেই সময় আমি কিভাবে? আচ্ছা এটা ভেবে এখন আমাদের কোনো লাভ নেই, মানে মৃত্যুর উপরে তো আমাদের কারোর কোনো হাত নেই, হয়তো ইরার মৃত্যুটা এভাবে লেখা ছিল। এটি তখন একমাত্র সান্ত্বনা, মান্নান ভাইকে ডায়লগ দিয়ে গেল। আচ্ছা মান্নান ভাই কি তোর উপর অনেক রাগ করেছে? না মান্নান রাগ করেনি, আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না, আমি কিভাবে কিভাবে একটা মেয়েকে এরকম। আচ্ছা 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 শোন, এতটা মন খারাপ করিস না, আমার মনে হয় এখন বাসায় থাকলে তোর মনটা অনেক বেশি খারাপ হবে, তুই আমার সাথে বাইরে চল, বাইরে একটু ঘোরাঘুরি করে আসি, তোর মনটা ভালো লাগছে। আমি তাহলে বাসায় যাই, একটু ঘুম। তুই কিছু খেয়েছিস তো? কিভাবে খাবো এরকম অবস্থায়, কেন গলা দিয়ে খাওয়াবে? খাওয়ার নামে ক্ষুধা এমন একটা জিনিস যেটা যে কোনো সময় জেগে বসতে পারে, আর মানুষ যে কোনো পরিস্থিতিতেও খেতে পারে, বুঝতে পেরেছ? এখন তাড়াতাড়ি যাও, খাবা কে ঘুমাবা, ওকে? আমি যাই। সোনাপা আপনি? তোমরা সবাই ভালো? জি আপা আমরা ভালো আছি। মানন ভাইয়ের বাসায় আসছিলেন? হ্যাঁ। মানন ভাই তো বাসায় নাই, বটতলায় সেলিম ভাইয়ের সাথে। সেলিম, বাবার সঙ্গে ওর বাবা ব্যবসা করতো, তার বাবা তো ব্যবসা করে, মেয়েটা এখানে একটা ফ্যাশন হাউস করবে, আমাকে বললো সঙ্গে থাকার জন্য, আমি তার সঙ্গে আছি। কাজ তো হয়ে গেছে, মানে মেয়ে তো সুপার টুপার সুন্দরী ভাইয়া, তার উপর মনে করছে তার বাবার তো দেখলাম অফিসের ভিতরে ঢুকে কাম্বুজ কুম্বুজ এক বিশাল দেই, মানে আমার খুব ভালো লাগছে টাকাওয়ালা। আপনি তো ভাই ওদিক থেকে কলা মারছে, তো একটা ভালো একটা ডাইন মারছেন, কিন্তু সেদিক থেকে কিন্তু মনে করে গোনার থেকে ডাইন মারছে মানে এই গোনা এর মধ্যে আসলে করতে গিয়ে মেয়েটা নাইস মেয়ে, ফাইন একটা ওসাঙ্কা করতে কলা আসলে করতে গিয়ে না। আমি বলতেছিলাম ভাই এক বাপের এক মেয়ে তো কোটি কোটি টাকা লাখ টাকা, এখানে ডাইন মারা সন্তান দেখতেছি না। ভাই আপনি আমার মাফ করে দিন, আমি আসলে বুঝতে পারি নাই, মানে মনের ভিতরে মাফ করে দিন, আমি বুঝতে পারি না ভাইয়া এই ধরনের ফালতু কথা আমার সাথে বলবো না, ঠিক আছে? ঠিক আছে, আমি একটা কথা বলি, মেয়েটা নাইস সুন্দর নাইস একটা মেয়েটা, এতদিন বাড়ি ছিল মার সঙ্গে যোগাযোগ নাই, আমার কাছে মনে হচ্ছে মেয়েটা খুব অনেস সহজ সরলভাবে সব কথা বলে, আমার সঙ্গে কথা বলছে, আমাকে বলছে হেল্প করার জন্য, আমি হেল্প করার চেষ্টা করছি, অন্য কেউ হলে তাকে ভাঙে খেত, এই হলো ঘটনা, ঠিক আছে?
কোনো অসুবিধা নেই, এখন বুঝে গেছি। পারলে আমাদেরও কোনো উপকার লাগলে আমরা ওনারে মানে ব্যবহার না, আমরা ওনার হেল্পে আগে আসি। অবশ্যই করবি, কিন্তু ফালতু কথা বলবো না, রাত খাবার খাবে। আবার সেন্টিমেন্টাল হয়ে যায় না, মানে কোনাপা ফোন করতেছে। চাকরি বাকরি তো কিছুই হইতেছে না, আরে আমি কই থেকে আসলাম, কই থাকার কথা, এটা তো বড় কথা না। বড় কথা সেলিম ভাই কিছু বলছে না? সেলিম ভাই বলা বলি পর্যায়ে নাই। এই সবুজ কস না ভাই, প্রীতম তুই জানোস না সেলিম ভাই কি পরিমাণ সেন্টিমেন্টাল। মানে সেলিম ভাই কি আমার উপরে খুব রেগে আছে নাকি? চলেন গেলেই টের পাইবেন। আর সেলিম ভাই আমাকে দুজন পাঠাইছে আপনার খুঁজে লয়ে জানার লাগা। আসল আরে না 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 বেটা, চল চল না। মানে হইছে কি শোন, আমারে আগে ভালো করে বিষয়টা বুঝতে দে। মানে সেলিম ভাই কি আমার উপর রাগ করছে নাকি মোটামুটি আছে? সেলিম ভাই রাগ করার বহুত কারণ থাকতে পারে, আমার একটা কারণই কইলাম যথেষ্ট। তোরা কেউ কি কিছু বলছিস সেলিম ভাইরে আমার বিরুদ্ধে? কি কি কইলি প্রীতম? ভাই বেটা ওই আমরা কিন্তু শত্রু, বরং সেলিম ভাইরে ওখানে বসায় রেখা আমরা এখানে দাঁড়ায় রয়েছি তোরে পাহারা দাঁড়ানোর জন্য। না মানে হয়েছে কি, আমি তো একটা কাজে গেছিলাম, একটা কাজে গেছিলাম না, কাজটা তখন শেষ করতে পারি নাই। এখন আমার আবার যাইতে হবে, যে কাজটা শেষ করে তারপর আবার আসতে হবে। আমি কাজটা শেষ করে আবার আসতেছি। ও মানিক ভাই, আমি যে এখানে আইছিলাম এটা কিন্তু সেলিম ভাইয়ের বলার দরকার নেই। প্লিজ ভাই প্লিজ বলিস টা কিন্তু। হ্যাঁ আচ্ছা বসো। আপনারা ওই মেয়েটাকে নিয়ে কথা বলছিলেন না, যার সাথে ইদানিং সেলিম ঘোরাঘুরি করছে? ব্যাপারটা আসলে সেরকম কোনো কিছু না। সেলিম ভাই ওনার সাথে ঘুরছে, এমন না যে ওনার সঙ্গে তেমন কোনো প্রেম টেম হচ্ছে, সেরাও কিন্তু না। মানে এটা একটা মানবিকতা বলতে পারো, এমনি এমনি ক্লিয়ার হলাম তো আমি। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা তুমি কি করে জানলে যে সেলিম ভাই ওই মেয়েটার সঙ্গে ঘুরঘুর করছে? জানার ইচ্ছা থাকলে সব কিছু জানা যায় মানন ভাই। বুঝতে পেরেছি। সেলিমের পিছনে স্পাই লাগিয়েছ? না না, স্পাই কেন লাগাতে যাব। সেদিন ওরা দুজন রেস্টুরেন্টে গিয়েছিল, আমি দেখেছি। না সেটাও তো ক্লিয়ার হলো, ওনারা নাকি একসাথে একটা বিজনেস করতে যাচ্ছে, আই মিন ফ্যাশন হাউস। আমার তো তাতে কোনো আপত্তি নেই মান্নান ভাই, আমি তো চাই ও একটা কিছু কাজ করুক। আর এই কাজ করা নিয়ে তো আজকে আমাদের এত গন্ডগোল। আজকে ও কাজ করছে ঠিকই, আবার আমাকে অ্যাভয়েডও করছে, এটা কোনো কথা হলে বলেন? এই যে আমাকে দেখে ও না দেখার ভান করে চলে গেল। কোনা তুমি তো সেলিম ভাইকে চেনো, উনি একটা সেন্টিমেন্টাল, উনি তোমার উপর ভীষণ রাগ করে আছেন, একটু পরে দেবের একটা ঠিক হয়ে গেছে, সিম্পল। আচ্ছা বাদ দেন, আমি যাই এখন মান্নান ভাই। লিজার সাথে কথা হয়েছে? মান্নান ভাই ইরার ব্যাপারটাতে কিন্তু লিজা ভীষণ আপসেট। আপসেট হয়ে এখন আর কি হবে, মেয়েটাকে তো কম অপমানও করে, শেষ পর্যন্ত আমাকে হ্যান্ডকাপও পরালো, কি বলবো আমি। যা হবার তা হয়ে গেছে মান্নান ভাই, লিজা এসব মনে করে অনেক কষ্ট পাচ্ছে, আপনি প্লিজ ওর উপরে রাগটা করবেন না। না রাগ করবো কেন, যে গেছে সে কি আর ফিরে আসবে? আসবে না। লিজা খুব কষ্টে আছে মান্নান ভাই, আমার মনে হয় এখন আপনার ওকে যথেষ্ট সময় দেওয়া দরকার। আর আপনি এখানে না বসে থেকে প্লিজ যান, একটু ওকে সময় দেন, ঠিক হয়ে যাবে সব কিছু, একটু সময়টা দেন। আমি এখন যাই, আপনি যান, কিন্তু ওকে টাইম দেন। এমন ভাবে উপদেশ দিয়ে গেল, আমার বান্ধবী খুব কষ্ট পাচ্ছে ভাইয়া, এই মুহূর্তে ওকে একটু সময় দেন, সময়ের প্রয়োজন, প্লিজ ওকে কষ্ট দিন না। যখন আমার হ্যান্ডকাপ পড়েছিল আমি কষ্ট পাই নাই, হ্যাঁ এখন সে কষ্ট পাইতেছে, মনে হচ্ছে হ্যার বান্ধবীর বাচ্চা হবে, পাশে থাকা লাগবো, এত সোজা আর কি, কষ্ট পেলে পাক গায়ে বসে থাকো বাসায়। আত্মসম্মান টন টন কাজের বেলায় ঠন ঠন, সেন্টিমেন্ট
সেন্টি।